দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল, যার সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগের ইয়াসিন যুগে। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট বা বৃষ্টি বন রয়েছে তার অর্ধেকই হল আমাজন। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় আমাজনে, আর তাই আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম আমাজন মহাবন সম্পর্কে জানব পিপলস টিভির আজকের ভিডিওতে। আপনি যদি পিপলস টিভিতে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমাজনের আয়তন ও অবস্থান। প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের আমাজন মহাবন এতটাই বড় যে এটি ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক এবং বাংলাদেশ থেকে প্রায় 38 গুণ বড়। মহাবন আমাজনের 60% শুধুমাত্র ব্রাজিলে, 13% পেরুতে, 10% কলম্বিয়ায় এবং অন্যান্য 17% বনাঞ্চল বাকি 6টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আমাজনের জীব বৈচিত্র্য। আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মধ্যেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীব বৈচিত্র্য সমৃদ্ধ এই বনে 40,000 জাতে প্রায় 3,900 কোটি বৃক্ষ এবং 4,833 জাতে প্রাণী রয়েছে। এই জঙ্গলে একজন সভ্য মানুষকে প্রতি সেকেন্ডে লড়াই করতে হয় নিজেকে জীবিত রাখার জন্য। এর মূল কারণ হল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর বসবাস এই জঙ্গলে, যারা আপনাকে কামড়ে, চিবিয়ে বা সামান্য একটি হুলের সংস্পর্শে মেরে ফেলতে পারে। কুমির, কুগার, জাগুয়ার, ম্যাকাও অ্যানাকোন্ডা, গোলাপি ডলফিন, মাংস খেকো মাছ পিরানহা, বিষাক্ত ডার্ক ফ্রগ ব্র্যাং ও অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে এখানে। আমাজন নদী। আমাজন বনের মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসাবে পরিচিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। পেরুর আন্দ্রিস পর্বত থেকে এ নদীর উৎপত্তি। আমাজন নদী থেকে প্রতি সেকেন্ডে 55 মিলিয়ন গ্যালন জল আটলান্টিক মহাসাগরে পতিত হয়। প্রায় 1,000 উপনদী মিলিত হয়ে গঠিত হয়েছে এই আমাজন নদী। আমাজনের উপজাতিদের জীবন। এই অত্যাধুনিক যুগে এসেও আমাজন জঙ্গলে এখনও 50টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বসবাস রয়েছে, যাদের সঙ্গে আধুনিক বিশ্বের কোনো যোগাযোগই নেই। 26 বছর বয়সী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা সারা বেগম আমাজনের হোরনি আদিবাসীদের নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেন, যা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তবে অবাক করা ব্যাপার হল, তথ্যচিত্রটি বানানোর জন্য এই বাঙালি তরুণীকে আমাজনে গিয়ে হোয়ারনি অধিবাসীদের সাথে দীর্ঘদিন থাকতে হয়েছিল। শুধু তাই নয়, আস্থা অর্জনের জন্য জঙ্গলিদের নিয়ম মেনে ওই গোষ্ঠীর একজনকে বিয়েও করতে হয়েছিল তাকে। বন্ধুরা, এবার এক নজরে দেখে নেব আমাজন বনের কিছু রহস্যময় ও বিচিত্র বিষয়। 1542 সালে একজন স্প্যানিশ পর্যটক এই জঙ্গলে ভ্রমণ করার সময় একজন নারীকে পুরুষের সাথে লড়াই করতে দেখেন এবং এর নাম দেন আমাজন। এটা একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে নারী যোদ্ধা। 2. আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। এ নদীর সর্বোচ্চ তাপমাত্রা 93°C পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই নদীর পানি উষ্ণ হওয়ার প্রকৃত কারণ বের করতে পারেনি। 3. বৃষ্টির সময় আমাজনের কোনো কোনো জায়গায় বনের উপরিভাগ থেকে মাটিতে পৌঁছাতেই বৃষ্টির পানিতে সময় নিতে হয় 10 মিনিট। 4. আমাজনে অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম। রানী ভিক্টোরিয়ার নামের উপর নামকরণ করা এই পদ্ম পাতাগুলো আয়তনে 3 মিটার পর্যন্ত বড় এবং এতটাই মজবুত হয় যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ভার বহন করতে পারে। 5. সমস্ত পৃথিবীর 10% অচিহ্নিত প্রাণীর বসবাস আমাজন মহাবনে, এবং প্রতিবছর বিজ্ঞানীরা অসংখ্য অচেনা প্রাণীর খোঁজ পায় এই জঙ্গলে। বন্ধুরা, পৃথিবীর সর্বাধিক অক্সিজেন উৎপাদনকারী এই বন সম্পর্কে আপনার মতামত কি, তা নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পিপলস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।